স্বেচ্ছাসেবক লীগের এই বার্ষিকীতে আমি স্বেচ্ছাসেবক লীগের সকল সদস্য যারা এখানে উপস্থিত এবং যারা সারা বাংলাদেশে বা যারা সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আঠাশ বছর আগে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলাম আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন সেটা ছিল স্বেচ্ছাসেবক বাহিনী আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব একসময় তার দায়িত্বপ্রাপ্ত ছিলেন যে আমরা স্বেচ্ছাসেবক এই বাহিনীটাকে আমরা আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নামকরণ করে নতুনভাবে ঢেলে সাজাই আজকে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী স্বেচ্ছাসেবক লীগ গড়ে তুলেছিলাম এবারে নতুন কনফারেন্স করে নতুন কমিটি করলাম আমরা নির্মল রঞ্জন গোহকে সভাপতি করেছিলাম এবং আমি বলবো যে তার নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগটা একটি নতুন প্রাণ পেয়েছিল নির্মল গুহ এবং বাবু দুজনে মিলে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি সদস্যকে উদ্বুদ্ধ করতে পেরেছিল যে জনগণের সেবা করা এবং সেই সাথে সাথে মূল দলের বিভিন্ন দায়িত্ব পালন করা প্রতিটি কাজেই অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে এগিয়ে যাচ্ছিল এ করোনাকালীন সময় যখন আপন জন তারা কেউ করোনা আক্রান্ত হলে চিকিৎসার পাশে দাঁড়াচ্ছে না আর স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী তখন তাদের পাশে দাঁড়িয়েছে চিকিৎসার ব্যবস্থা করা মৃতদের কাফন দাফন বা সৎকারের ব্যবস্থা করা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা বিভিন্ন দায়িত্ব পালন করে গেছে এই করেছে এই স্বেচ্ছাসেবক লীগ তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যখন বন্যা দেখা দিল এই বন্যাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সহযোগিতা করা এবং এবারে বিশেষ করে সিলেট বিভাগ এবং নেত্রকোনা এইসব এলাকায় যে বন্যা এসেছিলো এমন এমন দুর্গম এলাকা এবং পানির এত খরস্রোতা যে সেখানে কেউ যেতে পারছিল না কিন্তু আমাদের দলের সেখানে আওয়ামী লীগ অথবা কোথাও যুবলীগ কোথাও স্বেচ্ছাসেবক লীগ বা ছাত্রলীগ কেউ না কেউ আমি দেখেছি সকলে এগিয়ে এসেছে এবং মানুষের পাশে দাঁড়িয়েছে এবং যখন একেবারে উদ্ধার কাজে খুব কঠিন অবস্থা আমাকে যখনই তারা ফটো পাঠিয়েছে সাথে সাথে আমি ব্যবস্থা নিয়েছি তো এইভাবে মানবতার পাশে দাঁড়ানো এটাই হচ্ছে সব থেকে বড় কাজ আর সেই কাজটা করেছে আওয়ামী লীগ জাতির পিতার নেতৃত্বে এদের স্বাধীন করেছে আমরা আমাদের জাতির প্রতি জনগণের প্রতি একটা দায়িত্ব বোধ দিয়ে আমরা কাজ করি কারণ আমাদের একটা আদর্শ আছে একটা নীতি আছে লক্ষ্য আছে যখন করোনা ভাইরাস অর্থনৈতিক মন্দা সমগ্র বিশ্ব আজকে একটা মুদ্রাস্ফীতির জন্য হিমশিম খাচ্ছে সারা বিশ্বে একদিকে যেমন করোনা ভাইরাস করোনা ভাইরাস থেকে একটু উত্তোলন ঘটাতে যখন আমরা চেষ্টা করছি তখন শুরু হয়ে গেল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধই শুধু না সেই সাথে স্যাংশন দেওয়া পাল্টা পাল্টি স্যাংশন দেওয়ার ফলাফল এই দাঁড়াচ্ছে যে সারা বিশ্বেই এখন খাদ্যঘাটতি বিশেষ করে জ্বালানি তেলের অভাব ভোজ্য তেলের অভাব সারা বিশ্বে মুদ্রাস্ফীতি এবং উন্নত দেশগুলি হিমশিম কাচ্ছে তাদের প্রত্যেকটা দেশে তারা কিন্তু সাশ্রয়ী হওয়ার পদক্ষেপ নিয়েছে বাংলাদেশে আমরা যাতে এ ধরনের কোনো দুঃসময় না আসে তাই আমরা আগে থেকে কতগুলি পদক্ষেপ নিয়েছি যে কারণে সবাইকে আমরা আহ্বান করেছি বিদ্যুতের সাশ্রয়ী হতে হবে নিজেদের সঞ্চয় নিজেদের তৈরি করতে হবে কারণ বিশ্বব্যাপী যে আজকে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে তার ঢেউ থেকে বাংলাদেশও বাদ যাচ্ছে না আমরা আমরা মহা বিপদের মধ্যে যাতে না পড়ি তার জন্য আগে থেকে আমাদের ব্যবস্থা নিতে হবে আর সে কারণেই কিন্তু আমরা সেই পদক্ষেপ নিয়েছি কাজে আমি মনে করি যে স্বেচ্ছাসেবক লীগ জন মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মানুষের সেবায় কাজ করে যাবে সংগঠনটাকে ভালোভাবে সুসংগঠিত করবে আর মানুষের পাশে দাঁড়াবে ঠিক যেভাবে দুঃসহ মানুষের পাশে দাঁড়াও সেভাবেই দাঁড়াতে হবে একটা ডিসিপ্লিন ফোর্স হিসেবে সেভাবে কাজ করা দরকার সেভাবে কাজ করবে আর জাতির পিতার যে স্বপ্ন বাস্তবায়নে আমরা যে এগিয়ে যাচ্ছি সেই পথেই স্বেচ্ছাসেবক লীগ আর তো মানবতার সেবায় কাজ করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়া করি আর এই সংগঠনকে আরও সুসংগঠিত করো আর তো মানবতার সেবায় নিবেদিত প্রাণ হয়ে রাজনীতি করবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী